নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার জেরে নাটোর ঢাকা মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পুলিশ জানায়, সকালে ব্যবসায়ী আমির হোসেন মোটরসাইকেল করে লক্ষ্মীপুর বাজার থেকে আহমদপুর বাজারে যাবার সময় হয়বতপুর বাজার এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন আমির। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। বেলা এগারোটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ প্রশাসনের কর্মকর্তারা সড়কটি সংস্কার করে উভয় পাশে চলাচলের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।